নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ধনু রাশি জুন টু ডিসেম্বর 2023, সাতটি মহাভবিষ্যৎবাণী, পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে এই সাত মাসে। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, আপনার ব্যবসা, আপনার শিক্ষা, সন্তান, কেরিয়ার, ভাগ্য, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা যদি ধনু রাশির মানুষ হন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই শুনবেন। অর্থাৎ জুন টু ডিসেম্বর ধনু রাশি কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে, নবগ্রহ আপনাকে কি ফল দিতে চলেছে। অনেকেই প্রশ্ন করেছে যে স্যার, আগামী দিনে ভবিষ্যৎ জীবন কেমন যাবে, তার উপর যদি ভিডিও দেন খুব ভালো হয়। দেখুন, জুন মাসে মঙ্গল গ্রহ আপনার অষ্টমভাবে অবস্থান করবে এবং মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি। পঞ্চমপতি অষ্টমভাবে শুক্রের সাথে অবস্থান করবে এবং এই সময় যেহেতু পঞ্চমপতি, যারা শিক্ষার্থীরা রয়েছে, বিদ্যার্থীরা রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট এক্সাম থাকে, গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে, সেখানে কিন্তু কিছুটা হলো সমস্যা কিন্তু আসবে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা শিক্ষাক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, আমি বলবো জুন মাসটা আপনারা এই সময় কিন্তু বড় ধরনের শিক্ষাক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেবেন না। অর্থাৎ এখানে কিন্তু আপনারা আশানুরূপ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না, কারণ পঞ্চমপতি মঙ্গল অষ্টম গৃহে অবস্থান করছে। শিক্ষাক্ষেত্রে কিছুটা হলো মন না লাগা, কিছুটা অমনোযোগী হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আমি বলবো জুন মাসের পরে আপনারা এই সিদ্ধান্তটি নিন, বিশেষভাবে লাভ পাবেন। দেখুন, আপনাদের প্রেমের ক্ষেত্রেও কিন্তু কিছুটা হলো সমস্যা কিন্তু আসবে, কারণ আপনাদের পঞ্চমপতি অষ্টমভাবে, আবার আপনাদের পঞ্চমভাবে রাহু কিন্তু অবস্থান করছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যারা ইয়াং জেনারেশান রয়েছে, প্রেমের ক্ষেত্রে মতবিরোধ, মত পার্থক্য, কিছু ক্ষেত্রে আপনাদের ব্রেকআপ চলে আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। কারণ পঞ্চমভাবে বৃহস্পতিও কিন্তু রাহুযুক্ত এবং পঞ্চমপতি মঙ্গল অষ্টমভাবে রয়েছে, প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, এবার আসি জুলাই মাসে মঙ্গল আপনার ঠিক নবমভাবে অবস্থান করবে। দেখুন, পঞ্চমপতি নবমভাবে অবস্থান করে সন্তান ক্ষেত্র খুব ভালো আপনাদের দেখা যাচ্ছে জুলাই মাসের পর থেকে। অর্থাৎ জুলাই মাস থেকে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ার, এই যাই এই ক্ষেত্রগুলো খুব ভালো এই জুলাই মাস থেকে কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ সন্তান সম্বন্ধীয় সমস্যাগুলো থেকে আপনারা জুলাই থেকে বেটার রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো, যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা কোনো জায়গাতে আপনারা অ্যাডমিশন নিতে চাইছেন, গভর্নমেন্টের জায়গাতে আপনারা অ্যাডমিশন নিতে চাইছেন, ফর্ম ফিল আপ করতে চাইছেন, আমি বলবো জুন মাস থেকে আপনাদের এই সময়টা আদর্শ সময়। কোনো এক্সাম থাকলে, কোনো ফর্ম ফিল আপ থাকলে, বা আপনারা যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জুন মাসটা বিশেষ, জুন মাসের থেকে জুলাই মাসটা বিশেষভাবে লাভজনক কিন্তু দিবে। এবার আসি, দেখুন, জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে মঙ্গল এবং রবি আপনার ফেভারে কিন্তু রয়েছে। যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ভাটকাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো
আপনারা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের এই সময়টা কিন্তু বিশেষভাবে লাভজনক কিন্তু হবে, বা ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বারবার সময়গুলো আগে দেখে নিতে হবে, খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। এবং এর পাশাপাশি আপনারা যদি জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো প্রপার্টি কিনতে চান, কোনো সম্পত্তি কিনতে চান, আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময়। বা কোনো শখের জিনিস বা লাক্সারি জিনিস কিনতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু বিশেষভাবে লাভজনক কিন্তু দিবে। দেখুন রাহু আপনার পঞ্চমভাবে রয়েছে এবং এর পাশাপাশি অক্টোবর মাসে এই রাহু আপনার চতুর্থভাবে চলে আসবে, কেতু আপনার দশমভাবে চলে আসবে। আমি বলবো আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা হলো সমস্যা দিবে, অর্থাৎ নভেম্বর মাস থেকে মায়ের সুগার বা আপনার মায়ের ব্যথাজনিত সমস্যা, ব্যাক পেন, হাঁটুর ব্যথা বা জয়েন্টের ব্যথা, এই ব্যথাজনিত সমস্যা আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু থাকবে। কারণ ফোর্থ হাউসে রাহু, চতুর্থভাবে রাহু মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি কিন্তু করে, মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো আপনাদের চিন্তার বিষয় কিন্তু রয়েছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো, শিক্ষাক্ষেত্রে ভালো, কিন্তু ব্যথাজনিত সমস্যাগুলো কিন্তু কিছুটা হলো আপনার মাকে কিন্তু ভোগাতে পারে। শনিদেব শনি মহারাজ তৃতীয়ভাবে অবস্থান করছে। দেখুন তৃতীয়ভাবে গোচরে অবস্থান কিন্তু খুব ভালো ফল দেয়, কারণ আপনাদের শনি সাড়ে সাতই শেষ হয়ে আপনারা এই প্রথম শনি সাড়ে সাতই শেষ হয়ে আপনাদের শনি সাড়ে সাতি থেকে মুক্ত হয়ে আপনার শনি তৃতীয়ভাবে অবস্থান করছে। দেখুন আপনাদের ব্যবসা ক্ষেত্রের দিক থেকে উন্নতি হবে, প্রথম কথা যারা ব্যবসা করছেন অনলাইন কাজ আপনাদের বৃদ্ধি করবে, বা আপনাদের এই সময়ের মধ্যে যারা কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির চিন্তাভাবনা করছেন কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। এবং আপনাদের এই সময় বিশেষ করে যারা লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, মেশিনারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কোনো শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এই শনি সাড়ে সাতিতে যে কাজগুলো আপনাদের অসমাপ্ত ছিল, এই সময় সেপ্টেম্বর অক্টোবর এবং আগস্ট মাসের মধ্যে আপনারা অনেক পরিবর্তন কর্মক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ কিন্তু আসতে চলেছে। পারিবারিক সমস্যাগুলো যাদের ছিল, রোগ ঋণ শত্রুতা নিয়ে আপনি ধনুরাশির মানুষ ভুগছিলেন, সেখান থেকে রোগ ঋণ শত্রুতা থেকে আপনারা মুক্তি পাবেন, পারিবারিক সমস্যাগুলো আপনাদের কিছুটা হলেও কাটবে, পলিটিক্স চলছিল সেই পলিটিক্স থেকে আপনারা মুক্তি পাবেন, এবং কিছুটা পজিটিভ রেজাল্ট এবং অর্থনৈতিক জায়গা যে চাপ ছিল সেই চাপ আপনাদের কাটবে, আর্থিক স্থিরতা আপনাদের এই সময় কিন্তু আসবে। বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে কিন্তু রাহুর সাথে যুক্ত রয়েছে, কিন্তু অক্টোবর মাস থেকে 23 অক্টোবরের পর থেকে এই রাহুর সাথে বৃহস্পতি মুক্তি পাচ্ছে। আমি বলবো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের ধর্মীয় যাত্রা বৃদ্ধি কিন্তু হবে, আপনাদের কাজের রুচি বোধ বৃদ্ধি কিন্তু এই সময় হবে, নাম যশ খ্যাতি আপনাদের এই সময় বাড়বে, এবং সন্তান ক্ষেত্র আরও ভালো কিন্তু হবে। যারা সন্তানের জন্য প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, হায়ার লেভেলে উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। আপনি ধনুরাশি মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই সাতটি মহা ভবিষ্যৎবাণী ধনুরাশির জীবনকে কিন্তু মহা পরিবর্তনের পরিবর্তন করতে কিন্তু চলেছে, কারণ বৃহস্পতির প্লেসমেন্টটা খুব ভালো জায়গায় রয়েছে পঞ্চমভাবে, এবং ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি আপনাদের হবে, আপনাদের সফলতাভাবে দৃষ্টি দিচ্ছে, ইনকাম গেইন আপনাদের হবে, এবং স্বাস্থ্যের জায়গা এবং মান সম্মানের জায়গায় বৃদ্ধি করবে। কিন্তু আপনার দশমভাবে অবস্থান করছে অক্টোবর মাস থেকে। দেখুন চাকরির ক্ষেত্রে চাপ আপনাদের থাকবে, কিছু কিছু ক্ষেত্রে চাকরি ছেড়ে দেওয়া বা কাজের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কোনো মন না লাগা বা ফার বেটার
একটা জব পাওয়ার কিন্তু চিন্তা আপনারা কিছুটা হলেও কিন্তু করবেন। এবং আপনাদের এই সময় কাজে কিন্তু মন কিন্তু লাগবে না এই সময়। অর্থাৎ যখন কেতু আপনার দশমভাবে চলে আসবে, নিজ ব্যবসা আপনারা কিন্তু করতে যাবেন, নিজ ব্যবসায় প্রবেশ করতে যাবেন, অনলাইন অ্যাক্টিভিটি, কমিশন ভিত্তিক কাজ, ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ সেলফ প্রফেশনে ঢুকে যাওয়া, নিজে পায়ে প্রতিষ্ঠা পাওয়ার একটা সম্ভাবনা ধনুরাশি কিন্তু থাকবে। অর্থাৎ যারা কমিশন ভিত্তিক বা এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই জায়গাগুলোতে আপনাদের কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। অর্থাৎ ধনুরাশির আপনি মানুষ জুন টু ডিসেম্বর 2023 এই সাতটি মহা ভবিষ্যৎবাণী জীবন পরিবর্তন করে দিবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।